মিনি পতেঙ্গা যেটা বলে বাহরাঘাট খেলা হবে এক এক করে গেছে একটা বাড়ি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তোর পেটে কি কয় হ্যাঁ করে খেলবে দূর আল্লাহর মুরজি রে কপাই তো জাল পদ্মা মাছ সেটা নি অরিজিনালই মাছ কয়টা কইছে তাজুল অরিজিনাল তাজুল আমাদের মাঝি ওয়াও অ্যামাজিং কি করো খুলো 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 হ্যাঁ অবশেষে আমরা পদ্মা নদীর মাঝে যে চর জায়গা সেখানে আসছি এখনে এটা হলো আপনার মিনি পতেঙ্গা যেটা বলে বাহরাঘাট ঢাকা জেলা দোহার থানা এক নং নয়া বাড়ি পদ্মা নদীর পার সেখানে আসলে বাদে দেখা যায় এই চরটা ওই নদীর পারে থেকে এই চরটা দেখা যায় এখানে তো ট্রলারে করে যে যেভাবে আসে স্পিড বোট আছে যে যেভাবে আসেন আসতে পারেন আর এখানে আসার সময় আসলে এটা মাথায় রাখবেন যে অনেক রোদ শীতের দিন তারপর অনেক প্রচণ্ড গরম লাগতেছে এখানে শীতের দিন তাও গরম লাগতেছে তো এটা মাথায় নিয়ে আসবেন আর যদি আসেন কিছুক্ষণ যদি স্টে করার জন্য আসেন তাহলে ছাতা পর্যাপ্ত পরিমাণ আপনার ত্রিফল যেগুলো লাগে ছাউনি দেওয়ার জন্য ওগুলো লয়ে আসবেন তাহলে রোদে পুরে শেষ আমাদের মতো এই আমরা যে সবাই আসছি ওই যে নৌকা দেখা যাইতেছে আমাদের ওটা নৌকা দেখা যাইতেছে সবাই নৌকায় উঠছে অনেকে উঠতেছে তো আমি এদিকে আসলাম আমার হাতে কষ্ট হইতেছে মনে হয় শক্ত মাটি খেলা হবে একা কোনো খেলা হয় না এই যে সবাই ফুটবল খেলে রোদের ভিতরে সবাই ক্লান্ত কেউ প্রসাব করে কেউ মুহূর্তে কেউ এই যে ব্যবসাটা দাগে হেপে রয়েছে আর এই যে কাকা কাকা আলাই দৌড়িছে ভালো আমরা আমরা উইন হয়েছি ঠিক আছে ওরা হারছে Oh, come on! সবাই নদীতে নামতেছে কি সুন্দর পানি ও অ্যামাজিং এখানে গোসল করবে সবাই গোসল Oh, come on! This is for you. No, 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 thank you. Yes, sir. This is for you only. Thank you, thank you. Hey! তোমার হাতে ভালো গে রাখা একটু ঠিক আছে খাওয়াই বা সবাই ভালো মতো খাওয়াই বা সবাই ভালো মতো খাওয়াই বা এই যে এই যে কাজের ছেলে আমাদের কিছু জানলে আমাদের সব জায়গায় সুন্দর করে কাজ করে দেয় এ আমাদের পারিশ্রমিক নাই গো বাবা নির্দে দেয় তারে কটা খাই এই গরুতে আবার মুড়ি খেতেছে মুড়ি মাখান প্রসেসিং চলতেছে বকি মানা করছে তোর পেটে কি কয়
মুরলাই লুকাই লুকাই খাইতেছে, অনেক কষ্ট হয়েছে, বিরোধ রাখছি, অনেক কষ্ট হয়ে লাগছে। দর্শক আপনাদের জন্য মুড়ি রাখা হয়েছে, চিন্তা করেন না আপনারা। এই যে মুড়ি রাখা হয়েছে, বাইশটা মুড়ি রেখে দিয়েছি আপনাদের জন্য, সবারই দিও। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনারা ছোট ভাই বড় ভাই সবাই মিলে আসছি পদ্মার পাড়ে, পদ্মার পাড়ে না সরি পদ্মার মাছ, পদ্মার মাছ যেটা আমরা চল বলে থাকি, এটাকে আসলে আপনারা অনেকেই দ্বীপ বলে থাকেন। এই দ্বীপের ভিতরে আমরা এখন আসছি, খেলাধুলা হলো, মুড়ি মাখানো হলো, মুড়ি খাওয়া দাওয়ার পরে এখন আমরা সবাই ক্লান্ত, ক্লান্তর জন্য সবাই চলে যেতেছে। আমরা এখানে একটা ভিডিও করার প্ল্যান ছিল, এই যে কুয়াশা, কুয়াশার কারণে আমরা ড্রোন উড়াইতে পারলাম না, এই কারণে দুঃখিত, আরেকদিন আসবো তখন ড্রোন উড়াবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে চোরটার সৌন্দর্য যতটা আছে সব কিছু দেখতে পাবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। কি মাছ এগুলো আসতো শুনেছি, দারুন মাছ তো, আবার ইলিশ মাছও আছে দেখা যায়, ইলিশ মাছ আছে, সুন্দর মাছ। তোমাকে বিদায় দিতে চাই, কি হইলো সিরিয়াসলি বলে গেছো? সিলিন্ডার করো, মোবাইল দাও, তাহলে মোবাইল বেচবো। রাইট এনে গেরা হিরো ভাই আইতেছে আমার, মজাই পাইছে, মজাই পাইছে।
কেউ ধর, ওটা পান না ভাই, ওর কেউ ধর, শেষ। দুইটা জল হস্তি আইতেছে পানির ভিতর থেকে, জল হস্তি, জল হস্তি শেষ। এমন হয়েছে ক্যাঙ্গারু টিকটক শীত করে তোর বোনা বেটা যে শীত পানি ঠান্ডা যে, এটা আমি জানি। না 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 না, আমি 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 নদীতে গোসল করলে আমার জ্বর আছে, আমি করি না তেল দিকে, আমি করতেছি দিয়ে আমার কাছ থেকে লইছি। প্ল্যান করতেছে এখন যে আমাকে পানিতে ভিজাবে, কিন্তু আমি ওদের থেকে এসে না, যা যার যা জান বাচ্চা, ওদের ওখানে থাকলে আমি হয়তো বা ওখানে পানিতে থাকতাম, তো চলে আসলাম। অবশেষে আমরা পারে ফিরলাম। হ্যাঁ তো আজকের মতো ভিডিও এখানে শেষ। আশা করি সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।